আচ্ছা গ্রুপ ডিসকাশনে আরেকটা মজা আছে, যে ধরে নাও তোমার কোনো কিছু জানা নাই, আরেকজনকে বলতে গিয়ে আরেকজনের জানা হয়ে গেল। তো বর্ডার আমরা অলরেডি দুটো ক্লাসে আমি আলোচনা করেছিলাম, পরপর আরেকবার বলে দিচ্ছি। পেজ লেআউটে ক্লিক করার পর পেজ বর্ডারে ক্লিক করব। পেজ বর্ডারে ক্লিক করার পর নিচে দেখো আর্ট বলে লেখা আছে, এই আর্ট অপশন থেকে সুন্দর দেখে একটা ভালো পেজের বর্ডার আমরা এখান থেকে নিয়ে নিব। তো আমি একটা বর্ডার যে কোনো নিচ্ছি, ধরে নাও এই বর্ডারটাই নিচ্ছি। নেওয়ার পর ওকে করে দিচ্ছি। দেখো আমাদের পেজে বর্ডার চলে এসেছে। এই যে পেজে বর্ডারটা এসেছে, এই বর্ডারটাকে আরেকটু আমি সুন্দরভাবে সাজাবো। সাজানোর জন্য আমরা কর্নার বর্ডার ইউজ করব। তো কর্নার বর্ডার কিভাবে ইউজ করবা, তো তোমাকে যেতে হবে গুগলে। গুগলে গিয়ে এখানে সার্চ করবা, গুগল খুলবা। দেখ গুগলে সার্চ করবা কর্নার বর্ডার নামে। দেখো আমার পেজটা একটু ওপেন হয়ে যাক, যে দেখাচ্ছি আমি। দেখো ওপেন হয়ে গেছে। এবার সার্চ করছি কর্নার বর্ডার। এই কর্নার বর্ডার লিখে যখন আমি গুগলে সার্চ করব, অনেকগুলো দেখো বর্ডার আমি দেখতে পাচ্ছি, কতগুলো বর্ডার দেখতে পাচ্ছি দেখো। তো ধরে নাও এই বর্ডারটা আমি ইউজ করব। এই যে বর্ডারটা, এটা একটা বর্ডার আছে, আরও ভালো ভালো বর্ডার আছে দেখো অনেক। তোমার যেটা পছন্দ হবে সেই বর্ডারটা নিতে পারো। এই বর্ডারটাও আছে, এই যে একটা বর্ডার আছে দেখো, সুন্দর সুন্দর বর্ডার আছে। তো যে কোনো বর্ডার তুমি ইউজ করবা, সেই বর্ডারটাকে ডাউনলোড করে নিবা এখান থেকে। অনেক ভালো ভালো বর্ডার আছে, এদের কত বর্ডার আছে, এই যে বর্ডার। তো এই বর্ডারগুলো যেটা খুশি তুমি ইউজ করতে পারো। আমি একটা ডাউনলোড করে নিচ্ছি দেখো। ডাউনলোড করার জন্য বর্ডার উপর রাইট ক্লিক করবা। রাইট ক্লিক করার পরে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবা। দেখো এটা আমরা ডাউনলোড করব, কোথায় সেভ করে রাখবো সেটা চলে আসলো। আমি ডেস্কটপে দেখাচ্ছি, রেখে ডেস্কটপে ক্লিক করলাম, তারপরে সেভে ক্লিক করে দিলাম। তাহলে দেখো আমাদের বর্ডারটা ওপেন হয়ে গেছে। দেখি কে জয়েন হচ্ছে। আচ্ছা, তো বর্ডারটা দেখো আমাদের ডেস্কটপে রাখলাম আমি ডাউনলোড করে। এই হচ্ছে বর্ডার, এই যে কর্নারতে বর্ডার দেখো, কর্নার বর্ডার। এই বর্ডারটা আমরা এমএস ওয়ার্ডে কীভাবে ইউজ করবো দেখো। এমএস ওয়ার্ড ওপেন করেছি। এবার এমএস ওয়ার্ডে যে বর্ডার আমরা দিয়েছি পেজের বর্ডার, এবার কর্নার বর্ডার ইউজ করছি কিভাবে দেখো। কর্নার বর্ডার ইউজ করার জন্য আমাকে যেতে হবে ইনসার্ট রিবন ট্যাবে। ইনসার্ট রিবন ট্যাবে যাওয়ার পরে পিকচারে ক্লিক করব। পিকচারে ক্লিক করে যে জায়গাতে আমি বর্ডারটা রেখেছি ডেস্কটপে, সেই জায়গাটাই চুজ করে নিব বর্ডারটাকে। তারপরে ইনসার্টে ক্লিক করব। দেখো বর্ডারটা চলে এসেছে। এই বর্ডারটা যখন চলে এসেছে, এবার সেমভাবে আমি কি করব, টেক্সট র্যাপিং করব, তারপর ইন ফ্রন্ট অফ টেক্সট। এটা করতেই হবে, না হলে তুমি নিয়ে যেতে পারবে না। এটা যখন করলাম, আমি ইচ্ছে মতো এটাকে রাখতে পারি। তো এই জায়গায় একটা প্রবলেম দেখো কি হচ্ছে, আমি ইচ্ছা মতো রাখছি, রাখতে গিয়ে এটা সাইজটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমাকে ছোট করতে হবে। তো কীভাবে ছোট করব, এই যে কোণাতে পয়েন্ট আছে, আমি এই কোণাগুলো না নিয়ে এই যে তার অপোজিটে যে কর্নার আছে এই কর্নারে আসলাম। তারপরে ক্লিক করে মাউসের বাটনটাকে লেফট করে এইভাবে ছোট করে দিচ্ছি। এই দেখো ছোট করে দিলাম, বর্ডারটা আমার বসে গেল পেজে। এই যে পেজে বর্ডারটা বসলো, আর একটু বড় করে দিই। এই দেখো এবার এটাকে আমি কপি করে নেব। তো কপি করার জন্য কি করব, কন্ট্রোল দেবে সি করব, বা রাইট ক্লিক করে কপি করব, দিয়ে আবার পেস্ট করে দেব। কন্ট্রোল দেবে ভি অথবা পেস্টে ক্লিক করব রাইট ক্লিক করে। দেখো আরেকটা চলে এসছে। এবার আমাকে ঘুরাতে হবে এই জায়গায়, মানে উল্টোভাবে। কীভাবে ঘুরাচ্ছি দেখো ভালো করে। এই যে এটা, এই পয়েন্টে যাচ্ছি আমি, ডান দিকের যে মিডিলের পয়েন্ট, এই পয়েন্টে মাউস পয়েন্টার নিয়ে গিয়ে দেখো এইভাবে ছোট হচ্ছে। আমরা ছোট করতে 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 একবারে বাম দিকে চলে আসবো। দেখো কীভাবে করছি দেখো, বাম দিকে নিয়ে চলে আসলাম, তারপরে নিয়ে এসে ছেড়ে দিলাম। এবার এটাকে বসাচ্ছি, তাহলে ঘুরে গেল। এই দেখো বসিয়ে দিলাম, আর একটু সামান্য বড় করি। এই দেখো বসে গেল আমার দুই সাইডে বর্ডার। আরেকবার আমি পেস্ট করছি, রাইট ক্লিক করে পেস্ট। দেখো আরেকটা চলে আসলো, আমি নিচের দিকে দিব পেজে। পেজটাকে স্ক্রল করে নিচে নামালাম। এবার ঘুরাবো কিভাবে, এই যে সবুজটা ধরে, সবুজটা ধরে এইভাবে ঘুরাবো। এই দেখো ঘুরিয়ে দিলাম। এবার এটাকে এভাবে বসিয়ে দেবো, এখানেও বসে গেল।
এবার ডান দিকে বসাবো কিভাবে দেখো। আবার এটাকে কপি করে নিচ্ছি, তারপর পেস্ট করে দিচ্ছি। আরেক কপি পেয়ে গেলাম। এবার সেম ভাবে এটাকে ধরে এইভাবে ডান দিকে থেকে বাম দিকে করে দিলাম। এবার বসিয়ে দিব এইভাবে। এই দেখো কর্নার বর্ডার সেটিং করতে শিখেছ, শিখতে পারলা? হ্যাঁ স্যার। তো কোনাতে কি হবে বললাম? হ্যাঁ ঠিক আছে স্যার। কোনাতে দেখো বর্ডার আমি সেট করে দিয়েছি। এই কর্নারতে বর্ডার সেট করে দেওয়ার পরে আমরা স্কুলের নাম লিখব বা কলেজের নাম লিখব, যে কলেজ বা স্কুলের জন্য আমরা প্রজেক্ট ফাইল বানাচ্ছি সেটা কলেজের বা স্কুলের নামটা আমি এই জায়গায় লিখব। তো লিখছি কিভাবে দেখো, লেখার জন্য তখন আমি ইউজ করব ওয়ার্ড আর্ট। ওয়ার্ড আর্ট কিভাবে ইউজ করছি, ইনসার্টে যাব, ইনসার্ট রিবন ট্যাবে ক্লিক করার পরে ওয়ার্ড আর্টে ক্লিক করছি। দেখো আমি আস্তে আস্তে বলছি। তারপরে যে এক নম্বর স্টাইল, এই এক নম্বর স্টাইলে ক্লিক করব। ক্লিক করার পর এখানে স্কুলের নামটা লিখে দিবা, যে স্কুলের বানাবা বা কলেজের বানাবা। তা আমি সাপোজ একটা স্কুলের নাম ধরে নাও লিখে দিচ্ছি, আমি আমাদের এই কম্পিউটার সেন্টারের নাম লিখে দিচ্ছি, ধরে নাও মন্ডল কম্পিউটার ট্রেনিং সেন্টার। তুমি স্কুলের নাম লিখবা যে স্কুলের বানাচ্ছ। তা আমি স্কুলের নাম বলতে আমার কম্পিউটার সেন্টারের নাম লিখলাম। এবার ওকে করলাম। দেখো আমার এরকম লাগছে ওয়ার্ড আর্টটা। এবার এই অবস্থাতে মানে কোনো জায়গাতে আমি ক্লিক করব না, দেখো সিলেকশন হয়ে গেছে। যদি ক্লিক করো বাইরে তাহলে উড়ে যাবে, আবার তাহলে তখন তোমাকে এই জায়গায় ক্লিক করতে হবে, মানে ওয়ার্ড আর্টটার উপরে ক্লিক করতে হবে। এই সিলেকশন থাকা অবস্থায় তোমাকে কি করতে হবে, টেক্সট র্যাপিংয়ে ক্লিক করতে হবে। টেক্সট র্যাপিংয়ে ক্লিক করে এই যে ব্লক চেন এটাকে রিমুভ করব, তার জন্য আমি টেক্সট র্যাপিংয়ে ক্লিক করলাম। দিয়ে ইন ফ্রন্ট অফ টেক্সট এই অপশানটায় ক্লিক করব। দেখো আমাদের মন্ডল কম্পিউটার ট্রেনিং সেন্টার লেখাটা চলে এসছে, কিন্তু আমি চাইছি এই লেখাটাকে রাউন্ড স্টাইলে বানাতে, এইভাবে রাউন্ড করতে। তো রাউন্ড কিভাবে করব দেখো। রাউন্ড করার জন্য এবার সিম্পলি দেখো, একটা যখন ওয়ার্ড আর্টের কাজ করছি তো ওয়ার্ড আর্টের কাজ করলে আমাদের ফরম্যাট বলে একটা রিবন ট্যাব এসে গেছে দেখো উপরে। যদি আমি বাইরে ক্লিক করি দেখো, এমনিতে দেখো রিবন ট্যাব কী কী আছে, হোম আছে, ইনসার্ট, লেআউট, পেজ লেআউট, রেফারেন্স, মেলিং, রিভিউ, ভিউ। আর যখন আমি ওয়ার্ড আর্টে ক্লিক করছি আরেকটা রিবন ট্যাব চলে আসছে, তার নাম হচ্ছে ফরম্যাট। এই ফরম্যাট রিবন ট্যাবের মধ্যে প্রথমে আছে একটা অপশন সেভ ফিল, আর তারপরে অপশন আছে সেভ আউটলাইন। কে জয়েনিং হচ্ছে দেখি, তো আমরা সেভ ফিল আর সেভ আউটলাইন, তার নিচে আরেকটা অপশন আছে চেঞ্জ সেভ নামে। তো এই চেঞ্জ সেভ অপশনটাই ক্লিক করব। তো সেভ ফিল আর সেভ আউটলাইনের কাজ তো তোমরা জেনেই গেছো, সেভ ফিল দিয়ে কালার করা হবে যে কালার করতে চাও, আর সেভ আউটলাইন দিয়ে আউটলাইনের কালার করা হবে মানে যে আউটলাইন দিতে চাইছো। কিন্তু আমি কাজ করব কি, রাউন্ড করতে চাইছি। তো রাউন্ড করার জন্য আমাকে চেঞ্জ সেভ এই অপশনটাই ক্লিক করতে হবে। এই যে দেখো অপশনটা পাচ্ছ দেখতে পেয়েছো, চেঞ্জ সেভ। হ্যাঁ স্যার। হ্যাঁ, এই অপশনটাই ক্লিক করব। ক্লিক করার পরে দেখো এখানে বিভিন্ন রকম সেভ আমরা দেখতে পাচ্ছি। যখন আমি মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছি দেখো আমার লেখাটা দেখো কি হচ্ছে, চেঞ্জেস হচ্ছে। দেখো যার উপরে নিয়ে যাচ্ছি তেমন চেঞ্জেস হচ্ছে। তো এর মধ্যে থেকে দেখো এই যে যে জায়গাটাই আছে রাউন্ড করা আছে, দেখো এই যে রাউন্ড। তো এই স্টাইলিশে আমি করতে চাইছি, তো এই জন্য আমি এই ফিগারটাই ক্লিক করব, এই যে অপশনটা এটাতে ক্লিক করব। ক্লিক করলে কাজটা কি হলো, আমার লেখাটা দেখো হালকা বেঁকে গেছে, মানে একবার স্ট্রেট সোজা ছিল কিন্তু এখন দেখো একটু বেঁকে গেছে। তা আমি বেশি চাইছি বাঁকাতে, তো তার জন্য কি করব, এই যে নিচের যে হ্যান্ডেলটা আছে এই নিচের হ্যান্ডেলে মাউস পয়েন্টার নিয়ে যাব। মাউস পয়েন্টার নিয়ে গেলে দেখো মাউস পয়েন্টারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আমার মাউস পয়েন্টার আছে আয়ের মতো। যখন আমি এই পয়েন্টে নিয়ে যাচ্ছি হয়ে যাচ্ছে দুই দিকে তীরচিহ্ন, মানে উপরে তীরচিহ্ন দেখাচ্ছে নিচে তীরচিহ্ন দেখাচ্ছে। তখন আমি এই অবস্থাতে ক্লিক করে দেবে থেকে এইভাবে নিচে নামাবো। নিচে নামাচ্ছি দেখো আমার লেখাটা বাঁকাচ্ছে,
এই দেখো আমি যদি আরো নিচে নামাতে চাই, আরো এইভাবে বাঁকা বাঁকাবো, এইভাবে আমার ইচ্ছে মতো আমি বাঁকাতে পারবো। এই যে বাঁকালাম, এবার এখানে দেখো একটা পয়েন্ট আছে, হলুদ পয়েন্ট। এই দেখো এই হলুদ পয়েন্টটা ধরে একটু তুমি এইভাবে উপরে উঠাবা, তো লেখাটা তোমার স্মুথলি হবে, দেখতে লুকিংটা চেঞ্জেস হয়ে যাবে এবং দেখতে আর একটু ভালো লাগবে তোমার। দেখো এই দেখো রাউন্ডটা খুব ভালো লাগবে দেখতে। এই দেখো এবার কি করব, আমি এটাকে উপরে নিয়ে যাচ্ছি আর লেখাটা একটু সামান্য সাইজ বড় করে দিচ্ছি। এই সাইডে বাম দিকে একটু বড় করে দিই, দেখো লেখাটা বড় হয়ে গেছে, একটু আমি এটাকে ছোট করছি। এবার এটাকে ঠিকঠাক ভাবে সাজিয়ে রেখে দিচ্ছি, এই জায়গায় রাখলাম। দেখো আমার লেখাটা কিভাবে রাউন্ড করলাম, শিখতে পেরেছো রাউন্ড করা? হ্যাঁ স্যার। এবার এই রাউন্ড করার পরে আমাদের শেপসের কাজ আসবে, তো তার জন্য আমি যে মন্ডল কম্পিউটার ট্রেনিং সেন্টার, এখানে কম্পিউটার ট্রেনিং সেন্টারের একটা লোগো ইউজ করব। তো তোমার যে স্কুলের বানাবা সেই স্কুল বা কলেজের লোগো ইউজ করবা। এরপরে তো কিভাবে করব, তার জন্য আবার আমাকে যেতে হবে ইনসার্ট, তারপরে পিকচার। পিকচারে গিয়ে যে জায়গায় তোমার লোগো আছে সেই জায়গাতে গিয়ে লোগোটা ইউজ করবো। তা আমার দেখে নিই কোথায় লোগো আছে, এই যে আমার লোগো আছে, এটাকে ইনসার্ট করে নিচ্ছি। ইনসার্ট যখনই করলাম তখন দেখো আবার সেম ভাবে চলে এসেছে, আমাকে করতে হবে টেক্সট র্যাপিং ইন ফ্রন্ট অফ টেক্সট, এই কথাটা বারবার করতে হবে, দিয়ে কোণা ধরে এইভাবে ছোট করে নিচ্ছি। এভাবে রেখে দেবো আমি একবারে ছোট্ট করে, এই দেখো ছোট করে আমি রেখে দিলাম জায়গাটা, এটা হয়ে গেল লোগো। এবার লোগোটা করার পরে এটা থাকলো এইভাবে, লোগো দিলাম, এই লোগোটার নিচে দিব আমি একটা শেপস। দেখো কিভাবে দিচ্ছি, শেপস দেওয়ার জন্য আমি ইনসার্টে যাব, তারপরে শেপসে যাব। শেপসের মধ্যে অনেকগুলো শেপস আছে যেগুলো আমরা এর আগে ভিডিওতে বা ক্লাসে প্র্যাকটিস করেছিলাম, সেই ক্লাসের মধ্যে থেকে আমি শেপস দেখেছি, আর একবার দেখাচ্ছি, দেখে নাও। আমি এই শেপটা নিচ্ছি এখান এখান থেকে, এই যে শেপ ডাউন রিবন বলে আছে, দেখে নাও একটু জুম করে দেখায়, এই দেখো শেপটা। তো এই শেপটাই ক্লিক করলাম, শেপটাই যখন আমি ক্লিক করলাম আমার মাউস পয়েন্টার হয়ে গেল কালো প্লাস চিহ্নের মতো। এই কালো প্লাস চিহ্ন থাকা অবস্থায় এইভাবে ড্র্যাগ করে এইভাবে টানতে হবে, ড্র্যাগ করে টানো, দেখো এই যে লুকিংটা আসছে। এই লুকিংটা আসা অবস্থায় এবার দেখো একটু জুম করে দেখাই কি কি কাজ করছি। দেখো এটা শেপ টানলাম আমি, এবার শেপ টানার পরে এখানে দেখো একটা হলুদ পয়েন্ট আছে, এটার কাজ কি, এটাকে বাম দিকে আমি যখন সরাবো মিডিলের জায়গাটা দেখো পজিশনটা আমার বড় হচ্ছে, এই যে আমার ইচ্ছে মতো করে দিলাম। আর উপরের যে হলুদ পয়েন্ট আছে একটু নিচে নামাবো, তো দেখো কত সুন্দর একটা লুকিং আসলো। এবার এটাকে একটু ছোট করি, দিয়ে এখানে বসিয়ে দিচ্ছি আমি অ্যাডজাস্ট করে, বসে গেল। এবার যখন বসে গেল এটা, তখন আমি এই জায়গায় লিখব ESTD, মানে স্থাপিত কবে হয়েছে। তো স্থাপিত লিখব, তার জন্য আমি এটা ছবিটাকে ছোট করি। এবার দেখো কি করছি, এটাকে আমি প্রথমত করব একটু কালার, কালার করার জন্য আমি ডিপ কালার করব। তো ডিপ কালারে গেলাম, কালার করে দিলাম। এবার কালার করে দেওয়ার পর এখানে লিখব ESTD, কীভাবে লিখছি দেখো। লিখার জন্য আমি আবার শেপস ইউজ করব, শেপসে গিয়ে এই যে টেক্সট বক্স, এই শেপটা আমরা ইউজ করব, ক্লিক করলাম। এবার যে কোনো জায়গাতে ড্র্যাগ করে টানবা, দিয়ে লিখে ফেলো ESTD, কত সালে স্থাপিত হয়েছিল। তো এটা স্থাপিত হয়েছিল 2011 সালে, 2011 লিখলাম। এবার আমি এটাকে বোল্ড করে দিচ্ছি একটু মোটা, এবং একটু সাইজটাকে বড় করে দিচ্ছি। সাইজ বড় করে দেওয়ার পর এটাকে আমি শেপটাকে ছোট করলাম, তারপরে নিয়ে যাচ্ছি দেখো কিভাবে লিখার সাইজটা, লিখার কালারটা আমি হলুদ করছি বোঝার জন্য। এবার এটাকে ধরে এর উপর নিয়ে যাচ্ছি, তো দেখো ফিল কালার হয়ে আছে সাদা, তো শেপ ফিলে যাব, দিয়ে নো ফিল করে দিচ্ছি।
তাহলে ফিল কালার আর দেখতে পাচ্ছি না, সাদা হয়ে গেছে, আমি লেখাটাকে সঠিকভাবে বসে দিলাম। এবার যে আমরা বর্ডারটা দেখতে পাচ্ছি এটাকে বলি আউটলাইন, তা আউটলাইনে যাব, দেন নো আউটলাইনে ক্লিক করে দেব। দেখো আমার লেখাটা বসে গেছে, এখানে গ্রিন আন্ডারলাইন দেখাচ্ছে, তো রাইট ক্লিক করে ইগনোর ওয়ান্স করে দেখো আমাদের এটা সেজে গেছে, লেখাটা আমার সঠিকভাবে মানাচ্ছে না, তার জন্য আমি আর একটু সাইজ ছোট করি মানাবে, একটু সাইজ ছোট করলাম, এবার সঠিক মানাবে, দেখো বেশি বড় হয়ে গেছিল, এবার দেখো ঠিকঠাকভাবে হয়ে গেছে। তো শেপের মধ্যে রাইট ক্লিক করে অ্যাড টেক্সট করলেও লেখা যায়, বাট ওইভাবে লিখলে তুমি এরকম লিখতে পারবা না। আমি যে প্রসেসে দেখালাম কাজটা এই প্রসেসেই করার চেষ্টা করবা, এই দেখো পুরো কাজটা। এবার আমি এটাকে কি করব, তার নিচে লিখব প্রজেক্ট অ্যাসাইনমেন্ট। তো লেখার আগে আমি ঠিকানাটা লিখে দেব, তো ঠিকানা লেখার জন্য আবার আমি শেপসে যাব, টেক্সট বক্স নিব, এখান থেকে এবার টেনে দিলাম, লিখছি আমি ধুলিয়ান, ঠিকানাটা মুর্শিদাবাদ। এটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আছে, ওয়েস্ট বেঙ্গল লিখলাম, এই হচ্ছে ঠিকানা আমাদের। এটাকে আর একটু সাইজটাকে বড় করছি, কিভাবে না সিলেক্ট করলাম, তারপরে সাইজটাকে একটু বড় করে দিলাম। এবার বড় করে দেওয়ার পর আমি এটাকে কি করব, শেপটার হাইটটাকে কমিয়ে শেপের ফিল কালার নো ফিল করব, আউটলাইনকে নো আউটলাইন করব। তো দাগটা উড়ে গেল, এবার সঠিকভাবে বসিয়ে দিব এভাবে। এই দেখো ডিজাইনিং দেখো কিভাবে করছি, ডিজাইনিং যদি করতে পারো ঠিকঠাক তো অনেক কাস্টমার পাবা, না হলে কাস্টমার আসবে না। এমনি রেডিমেড যদি করে দিয়ে দাও কাজ কেউ আসবে না। আর এই কাজগুলো একবার খেটে তৈরি করে নিলেই তখন যাকে দিবা তার নাম ঠিকানা এগুলো চেঞ্জ করে দিলেই হয়ে যাবে, একবার বানিয়ে রেখে দিতে হবে শুধু। দেখো এটা হয়ে গেল কাজ, আমার ঠিকানা লেখা। এবার কি কাজ করব, লিখবো আমি প্রজেক্ট অ্যাসাইনমেন্ট। কীভাবে লিখছি, তো লেখার জন্য আমরা ওয়ার্ড আর্টও করতে পারি, বাট আমি এখানে করব টেক্সট বক্স, সেপ থেকেই আমি টেক্সট বক্স নিব, দিয়ে টেক্সট বক্সের মধ্যে এবার ড্র করছি এইভাবে, দিয়ে লিখছি আমি প্রজেক্ট অ্যাসাইনমেন্ট, প্রজেক্ট অ্যাসাইনমেন্ট GNMENT। এ দেখো লিখলাম, লিখার পর আমি সিলেক্ট করলাম, তারপর হোম রিবন ট্যাবে গিয়ে এটাকে সাইজটাকে বড় করে দিচ্ছি, দেখো অনেক বড়ই করে দিয়েছি, আর একটু বড় করি। এবার আমি এটার ফন্ট ফেস চেঞ্জ করব, তো ফন্ট ফেস চেঞ্জ একটা সুন্দর দেখে ফন্ট দিব, তো এই জন্য যাব ফন্ট ফেসে, তারপরে একটু ল্যাপটপ টাইপের লেখা দিব, এগুলো দিবা না, এই যে ফন্টটা আমার ভালো লাগে, আমি তোমার পছন্দ মতো তুমি দিবা, আমার পছন্দ মতো আমি দিচ্ছি একটা এই ফন্ট, ব্রাস স্ক্রিপ্ট MT এই ফন্টের নাম। এই ফন্টে যখন দিলাম এর নিচে আমি একটা আন্ডারলাইনও দিয়ে দিব, দেখো দিলাম। এবার লেখাটাকে আমি কালার করব, কালার করার জন্য আমি এই কালারটা করব। এবার আমি শেপটাকে ছোট করে দিব, দরকার নাই শেপ বড় রাখার। এবার শেপটাকে আউটলাইন, শেপ ফিলটাকে নো করব, আউটলাইনটাকে নো করব, তাহলে আউটলাইন উড়ে গেল, এবার ইচ্ছা মতো জায়গাতে আমি রেখে দিতে পারবো। এই হয়ে গেল কাজ। এবার কি করব, এখানে দিব আমি কম্পিউটারের, ধরে নাও প্রজেক্ট বানাচ্ছি, তো প্রজেক্ট আমি বানাচ্ছি কম্পিউটারের জন্য, তো প্রজেক্ট অ্যাসাইনমেন্টের নিচে এখানে যদি আমি কম্পিউটার সেন্টারের ছবি কিংবা ইনস্টিটিউটের ছবি দিয়ে দিতে পারো সব থেকে বেশি ভালো হয়। আর যদি কম্পিউটারের বানাচ্ছ কম্পিউটারের ছবি, ভূগোল বানালে ভূগোলের কিছু ছবি, যদি ইতিহাসের বানাও তাহলে ইতিহাসের একটা ছবি, এরকম কিছু ছবি ইউজ করবা, তার জন্য গুগলের হেল্প নিবা, গুগলে যেতে হবে, গুগলে গিয়ে সার্চ করে নিবা সেই ছবিগুলো। তা আমি কম্পিউটারের ছবি যদি নাও তো কম্পিউটার পিকচার নিয়ে নিবা, কম্পিউটারে পিকচার নিলে অনেকগুলোই পিকচার পেয়ে যাবা, তার মধ্যে থেকে একটা পিকচার নিয়ে নিতে হবে। তো ধরে নাও আমি এই পিকচারটাই নিয়ে নিচ্ছি, একটা তোমার ইচ্ছে মতো দিবা যেটা ভালো লাগে, এরকম অনেক পিকচার আছে, তো এই পিকচারগুলোর মধ্যে থেকে যে কোনো একটা পিকচার নিয়ে নেবা, কোনটা নেওয়া যায়,
এই পিকচারটা ভালো লাগছে, আচ্ছা এটাই দিই, ভালো আছে, ছবি টবি আঁকা আছে। এই পিকচারটা রাইট ক্লিক করে সেভ অ্যাজ ইমেজ, আবার আমি ডেস্কটপে রাখছি সেভ করে, যে সেভ করে দিলাম। এবার এমএস ওয়ার্ডে চলে আসলাম, ইনসার্টে ক্লিক করে পিকচার, পিকচারে গিয়ে তখন আমি ডেস্কটপে ক্লিক করছি, তারপরে যে পিকচারটা আমি ডাউনলোড করলাম সেটাকে সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করছি। দেখো পিকচারটা চলে আসলো। এবার আমাকে করতে হবে টেক্সট র্যাপিং, যে ইন ফ্রন্ট অফ টেক্সট এই কাজটা করব, দিয়ে পিকচারটাকে আমি নিচে বসিয়ে দিচ্ছি, ড্র্যাগ করে ধরে এনে নিচে, এই দেখো নিচে এখানে বসিয়ে দিচ্ছি আমি। এটাকে সাইজটাকে একটু ছোট করি, এবার ছোট করে দিচ্ছি, দরকার নাই আমার বড় বড় লেখার। এই দেখো এই হয়ে গেল আমাদের পিকচার। পিকচার দেওয়ার পরে এবার নিচে আমি প্রজেক্টের নাম, মানে কম্পিউটার আমাদের সাবজেক্টের নামটা লিখে দিচ্ছি। তো সাবজেক্টের নাম লেখার জন্য আমি কি করব, আর একটু আমি ডিজাইন এটাকে উপরে উঠাই একটু ছোট করি, আর এই কাজটা হলো। এবার সাবজেক্টের নাম দিচ্ছি, দেখো কিভাবে সাবজেক্টের নাম দেওয়ার জন্য আমি আবার শেপ নিচ্ছি একটা, এই শেপটাই নিচ্ছি টেক্সট বক্স। নেওয়ার পর আমি এইভাবে সাবজেক্টের নাম দিচ্ছি, দেখো এইভাবে টানছি, টানার পর এটাকে আর একটু বড় করি, দিয়ে একটু নিচে নামিয়ে দিচ্ছি। এবার এটার নাম দিয়ে দিচ্ছি, তো কালার করব আমি ফিল কালার, একটা কালার দিলাম, এই দেখো। এবার সাবজেক্টের নাম দিচ্ছি কিভাবে, দেখো সাবজেক্টের নাম লেখার জন্য আমি একটু লেখার সাইজ বড় করে বোল্ড করে দিলাম, আর বোল্ড করে দেওয়ার পর এখানে আমি লিখছি এবার সাবজেক্ট এস ইউ বি জে ই সি টি, সাবজেক্ট হয়ে গেল কম্পিউটার অ্যাপ্লিকেশন। এবার সাবজেক্ট লিখে দিয়েছি, তারপর লেখাটাকে আমি হোয়াইট করে দেব, মানে সাদা করে দেবো কালার, এই দেখো সাদা। এবার কি করব, এই লেখাটাকে আমি মিডল করে দেব, দিয়ে এটাকে একটু স্পেস দিয়ে দেবো বেশি করে, চারবার দিলাম, এখানেও চারবার দিয়ে দিচ্ছি, বেশি করে স্পেস দিয়ে দিচ্ছি প্রত্যেকটা লেখার নিচে। চারবার মনে হয় আঁটবে না, তিনবার দিতে হবে, এগুলো দেখে কাটতে হবে একবার করে, একবার করে আমি স্পেস কেটে দিচ্ছি। এখান থেকে একবার কাটি, এখান থেকে একবার কাটছি, একটু স্পেসটা দিয়ে ফাঁকা ফাঁকা করে দিলাম যাতে আমার দেখতে ডিজাইনিংটা ভালো লাগে। আইটা উড়ে গেল, যে এখানে ক্লিক করলাম, এ দেখো আমার কাজটা হয়ে গেছে, এইভাবে সাজিয়ে দিলাম, দেখো সুন্দর লাগছে দেখতে। এবার যখন আমার এই কাজটা হয়ে গেল, তারপরে এই জায়গাতে আমি ডিজাইনিং আরও কিছু ডিজাইনিং করছি, মানে স্টুডেন্টের নাম ঠিকানা এগুলো লেখার জন্য কীভাবে করছি, দেখো ইনসাইটে যাচ্ছি, তারপরে আবার আমি শেপ নিব, শেপ নিয়ে চার কোণা শেপটা নিচ্ছি, চার কোণা শেপ নিয়ে এখান থেকে এইভাবে টেনে দিচ্ছি, জাস্ট এত বড় টানি, এই হলো কাজটা আমার টানা। এটা যখন টানা হয়ে গেল, এর মধ্যে আমি লিখব স্টুডেন্টের প্রোফাইল, কীভাবে লিখছি দেখো, লেখার জন্য আমি আবার আরেকটা শেপ নিচ্ছি ওর মধ্যেই, তারপরে আমি এখান থেকে ড্র করে দিচ্ছি, এই দেখো ড্র করলাম। এবার পিছনের যে শেপটা এটাকে কালার করে দিচ্ছি আমি, ধরে নাও এই কালারটা করে দিচ্ছি। এবার এর মধ্যে আমি লিখব
তো লিখবো কিভাবে, রাইট ক্লিক করব, দে অ্যাড টেক্সট করব। অ্যাড টেক্সট করে আমি মিডলে লিখব স্টুডেন্ট প্রোফাইল, STUDENT স্টুডেন্ট প্রোফাইল, PROFILE। এ দেখো লিখলাম, লিখার পরে এটাকে কি করব আমি বোল্ড করে দিচ্ছি একটু আর আন্ডারলাইন করে দিলাম। এবার এখানে লিখছি নেম, নেম লেখার পর কলন চিহ্ন দিচ্ছি, তারপরে এন্টার মারলাম, দিয়ে লিখছি আমি নেমের পর কি থাকে ক্লাস, একটু স্পেস মেরে মেরে চলে আসবো, বা এইভাবে দাগ দিতে পারো, ক্লাস হয়তো এইভাবে দিচ্ছ, নাম হয়তো লিখলা এইভাবে যার বানাচ্ছ, ওর নাম হচ্ছে ধরলাম এইভাবে রতন হালদার, ক্লাস হয়ে গেল, এইভাবে বানাতে পারো কিংবা সেপ নিয়ে নিয়ে লিখতে পারো, অসুবিধা নাই, আমি শুধু ফরম্যাটটা দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো এবার দাগ দিয়ে দিচ্ছি, আন্ডারস্কোর দিচ্ছি, এটা যে মাইনাস চিহ্ন তোমাদের কিবোর্ডে আছে সেই মাইনাস চিহ্নটাই আমি শিফট দেবে থেকে ইউজ করলাম, ক্লাস হয়ে গেল। তারপরে দিচ্ছি সেকশন, সেকশন দিয়ে দিচ্ছি এভাবে, তারপরে দিচ্ছি রোল নাম্বার, রোল নাম্বার দিয়ে দিচ্ছি, এন্টার মারলাম, তারপরে রেজিস্ট্রেশন নাম্বার দিচ্ছি, রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিচ্ছি পুরোটা, তারপরে এন্টার মারলাম, দিয়ে লিখে দিচ্ছি সেশন। যা যা লিখতে হয় তোমরাই বেশি ভালো বলতে পারবা। এখানে ডেট লিখে দিচ্ছি, প্রজেক্ট জমা দেওয়ার তারিখ, এইভাবে লিখে ফেললাম। লিখে ফেলার পর আমাদের ডিজাইনিংটা মোটামুটি কমপ্লিট। আর একটু যদি ডিজাইনিং দিই এই ফাঁকা জায়গাটায়, দেখো কি দিচ্ছি, ইনসাইটে গিয়ে আমি পিকচার ডাউনলোড করে রেখেছি অলরেডি, দেখাই তোমাদেরকে কেমন পিকচার আমি দিব। তো এখানে দেখো আমি কিছু পিকচার ডাউনলোড করে রেখেছি, তার মধ্যে থেকে এই ধরনের পিকচার, মানে বিজনেস ওমেন গার্ল, এইভাবে লিখে সার্চ করবা পিকচারটা পেয়ে যাবা। দে ইন টেক্সট র্যাপিং ইন ফ্রন্ট অফ টেক্সট ক্লিক করতে হবে, ক্লিক করার পর এই পিকচারটাকে এইভাবে এনে এখানে দিয়ে দেবো, যে পিকচারটাকে একটু সাইজ ছোট করো, দে এখানে বসাও, আর একটু ঠিকঠাক করে বসে দিতে হবে। এই দেখো আমাদের সেরে গেছে পিকচারটা, তা সেটিং হয়ে গেছে, এইভাবে বানাতে হবে প্রজেক্ট। দেখো আমাদের প্রজেক্ট কমপ্লিট। এবার এই প্রজেক্ট বানাতে কার কি কোশ্চিন আছে বলতে পারো?